বিশাল বড়তল পারকাণ্ড রাজ্য জুড়ে একদম হুলস্থুল পড়ে গেছে প্রচুর দুর্নীতি চোখে পড়ছে প্রচুর দুর্নীতি শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় শিক্ষক বদলি নিয়েও কিন্তু দুর্নীতি শুধু নিয়োগ নয় শিক্ষক বদলিতেও দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে এখন দেখছি বদলিতেও দুর্নীতি চলছে এটা খুবই খারাপ ইঙ্গিত দিচ্ছে বিচারপতির নির্দেশ দুই সপ্তাহের মধ্যে পুরুলিয়া জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষক বদলি নিয়ে রিপোর্ট জমা করতে হবে আগামী কুড়ি জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে তার মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে কিছুদিন আগেই পুরুলিয়ার ঝালদা হাই স্কুলের এক শিক্ষক বদলির মামলায় জেলা স্কুল পরিদর্শককে ডেকে পাঠান বিচারপতি বসু সোমবার তিনি হাইকোর্টে হাজিরা দেন আদালতকে জেলা স্কুল পরিদর্শক জানান আকচার বদলির ঘটনা কিন্তু ঘটছে বদলির কারণে গোটা জেলার সব স্কুলের অবস্থাই খুব খারাপ ষাট শতাংশ শিক্ষকই বদলি নিয়ে অন্য জেলায় চলে গেছে জেলার বহু স্কুল উচ্চ মাধ্যমিক বিভাগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তার মতে স্কুলগুলোতে ছাত্র শিক্ষকের অনুপাত রক্ষা করা যাচ্ছে না ঝালদার ওই স্কুলে আগে একুশজন শিক্ষক ছিলেন সম্প্রতি আট জন বদলি নিয়ে চলে গিয়েছে একটা কথা মাথায় রাখবেন দর্শক কিছুদিন আগেই কিন্তু আদালত এরকম নির্দেশ দিয়েছিল যে গ্রামের স্কুলগুলোতে যান আর না হলে চাকরি ছাড়ুন সবাই যে ভালো দামি এলাকায় শহরের ভালো ভালো বড় বড় স্কুলে থাকতে তাহলে পুরুলিয়ার মতো এলাকায় কি ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে না শিক্ষা নেবে না স্কুল পরিদর্শকের মন্তব্য শুনে আদালতের তরফে প্রশ্ন তোলা হয় পড়ুয়াদের কথা না ভেবে কিভাবে শিক্ষকদের বদলি করা হচ্ছে এর পেছনেও কি দুর্নীতি কাজ করছে আদালতের পর্যবেক্ষণ এমন বদলির কারণে শিক্ষকের অভাবে ঢুকছে অনেক স্কুল বিশেষ করে গ্রাম্য এলাকায় যেখানে সরকারি স্কুলই ভরসা সেখানে এমন চললে শিশুরা সঠিক পদ্ধতিতে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবেন প্রসঙ্গত শিক্ষক পদ্মীতে যে দুর্নীতি সেটার অভিযোগে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও ডিভিশন বেঞ্চ অন্য একটি মামলার রায়ে এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় বিচারপতি রাজাশেখর মান্থাও শিক্ষক বদলির মামলায় পড়ুয়াদের সংখ্যার উপর গুরুত্ব দিয়েছিলেন এবার শিক্ষক বদলি নিয়ে অসন্তোষ শোনা গেল বিচারপতি বিশ্বজিৎ বসুর গলাতেও কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে ফেলুন পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়